সুপ্রভাত, বারবি লিটল ব্লেস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একদম সকালবেলা থেকেই আকাশের মুখটা পুরো ভারী, মেঘ করে রয়েছে, একটু বৃষ্টিও হয়েছে ভোরবেলার দিকে, কারণ রাস্তাটা পুরো একদম ভিজে, এখনো টিপিস টিপিস করে হচ্ছে বৃষ্টি, এই যে জলটার উপরে এসে পড়ছে বলে বুঝতে পারা যাচ্ছে। এই দেখুন আর এক পাগলি কি করছে, বৃষ্টিটা গুড়ি গুড়ি পড়ছে আর ও বারান্দা দিয়ে হাতটা বাড়িয়ে বৃষ্টির জলে হাতটা দিচ্ছে। ঐতিহ্যের ভারী আনন্দ হয় বৃষ্টি হলে, এই বারান্দায় এসে বারবার হাত বাড়াবে জলের মধ্যে আর তারপরে ঠান্ডা লাগবে। ও মা, বাড়ির সামনে দিয়ে আবার মাছ বালা যাচ্ছে, দেখি ওদিকের গেটে যায়, গঙ্গা থেকে এরা না মাছ ধরে নিয়ে আসে, জেলেগুলো একটু দেখি। ভোরবেলায় বৃষ্টি হয়েছে তাকে বলবে। দেখুন আজকে একটাও লাল জবার গাছে লাল একটুও ফোটেনি, কিন্তু এই সাদা জবার গাছটায় ভর্তি যেন ফুল হয়েছে, কি সুন্দর, বেশ ভালো বড় বড় ফুলগুলো দিয়েছে। যাক, আজকে এই ফুলগুলো ঠাকুরকে পুজোর সময় দেব, তাই এখান থেকে দুটো ফুল তুলে নিই। কি সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু রোদ্দুরের এত তাপ যে হাওয়াটাও গায়ে লাগছে না। এই সুন্দর দেখুন কি সুন্দর গাছে বেলফুল তো কুড়িয়ে এসেছে, আর বেলফুলটাও ফুটেছে বেশ সুন্দর, গাছ ভর্তি, কি ভালো লাগছে দেখতে। এই বেলফুলটাও একটু তুলি, গোপালের পায়ে দেব। সকালে হয়ে যাওয়া বৃষ্টির জল পুরো রোদের তাপে শুকিয়ে গেছে, এবার এখানে একটুখানি আমাদের গোপালের কাছে গাছ থেকে তুলে আনা ফুলটা একটু দিয়ে দিই। লোকনাথ বাবাকেও একটা জবা ফুল দিই, গাছের ফুল দিতে কি ভালো লাগে বলুন, ঠাকুরকে গাছ থেকে তুলে, আর যদি নিজেদের গাছে নিজের হাতে করা গাছে যদি ফুল ফোটে আর সেই ফুল দিয়ে পুজো দিতে সত্যি কি ভালোই না লাগে বলুন। ব্যাস এবার চলে যাই, চলুন রান্নাঘরে। এখানে আমি একটুখানি গ্রিল স্যান্ডউইচ বানাবো, তার জন্য ব্রেড নিয়েছি, একটু বাটার, একটু পেঁয়াজ কেটে নিয়েছি স্লাইস করে, আর ব্রেডের মধ্যে একটুখানি একটা চাটনি লাগিয়েছি, যেটা কিনা ধনে পাতা, দুকোয়া রসুন, দুটো একটুখানি এক টুকরো আদা দিয়ে ভালো করে পাতিলেবুর রস দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটা করে এই চাটনিটাকে ব্রেডের উপর লাগিয়ে দিয়েছি। এবার এখানে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো রেখেছি, এটার মধ্যে আলুটাকে একটু হাফ ভেঙে ভেঙে মেখে নেবো, একদম একদম ইয়ে করবো না, পুরো কাদা কাদা করে মাখবো না, একটু গোটা গোটা থাকবে আলুটা, এরমভাবে মেখে নেব গোলমরিচ আর নুনটা দিয়ে। এইভাবে আলুটাকে একটু ভেঙে নিয়ে জাস্ট একটু গোটা গোটা থাকবে এইভাবে মেখে নিতে হবে গোলমরিচ গুঁড়ো আর নুনটা দিয়ে। এবার এখানে ব্রেডের মধ্যে আলুগুলোকে আমি স্প্রেড করে নিয়েছি মাখা আলুটাকে, এবং তার ওপরে একটুখানি চিজি ডিপস বা কারো কাছে যদি চিজ থাকে সেটা দিয়ে নিতে পারো আলুটার ওপরে দিয়ে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছিটিয়ে নিয়ে পেঁয়াজগুলোকে সাজিয়ে নিয়েছি, আর পেঁয়াজের ওপরেও একটু সাময়িক সল্ট আর একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো ছিটিয়ে দিয়ে এবার ওপর থেকে বাটার দেওয়া ব্রেডটা, এই বাটার দেওয়া ব্রেডটাকে এর উপরে চাপিয়ে দেবো। ঐতিহ্যা একটু ব্রেডে বেশি বাটার খেতে ভালোবাসে, সেজন্য ওকে সবসময় ব্রেডেতে একটু বেশি করে বাটার দিয়ে দিতে হয়, আর স্যান্ডউইচ হলে তো খুবই খুশি হয়, তাই একটু ওরটাতে বেশি করে বাটার দিয়ে দিলাম। এবার আমি এই ব্রেডটাকে এই গ্রিলারের ওপরে ভালো করে বাটারটার ওপরে বসিয়ে দিলাম, দিয়ে এবার দু মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবো গ্রিল হতে। এবার দেখো গ্রিল হয়ে গেছে স্যান্ডউইচটা, তো এবার আস্তে করে চামচে দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিয়ে তুলে নিতে হবে। ব্যাস এইদিকে আমি পটল কেটে নিয়ে পটল ভাজা বসিয়ে দিয়েছি, এখানে একটুখানি বরবটি, একটু ঝিঙে, বেগুন, আলু এগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর তার সাথে এদিকে একটু কুমড়ো শাকের ডাঁটা আর কাঁঠালের বীজ টুকরো করে কেটে রেখেছি, আরও কিছুটা কাঁঠালের বীজ কেটে নেব। এখানে আমি
প্রথমে তেলে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছিলাম ফোড়নে দিয়ে অল্প একটু মুগ ডাল দু চামচের মতো দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিগুলোকে দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। এবার ভাজতে ভাজতে সবজিগুলো থেকে একটু জল ছেড়ে এসেছে, অল্প সাময়িক একটুখানি ওপর থেকে চিনি দিয়ে দিলাম। নুন আর হলুদ তো স্বাদ মতো আগেই দিয়ে দিয়েছি। ফোড়নে দেওয়া মুগ ডালটাও সেদ্ধ হয়ে এসেছে। এবার এটাকে নাড়াচাড়া করে জলটা যখন শুকিয়ে আসবে তখন নামিয়ে দেব। এখানে মূলো দিয়ে অড়হর ডাল করে নিয়েছি সেদ্ধ, এর উপরে এবার ফোড়ন দেব শুকনো লঙ্কা আর জিরে। এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এখানে এবার কুমড়োর ডাটা দিয়ে কাঁঠাল বীজ দিয়ে তৈরি করা চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে শুকনো শুকনো করে। ডালটা এখানে পুরো হয়ে গেছে। ওদের থেকে এই জ্যান্ত গুলে আর বেলে মাছ নিয়ে এলাম, তো এটাকে এখন ভালো করে ধুয়ে নিয়েছি কেটে বেছে। এবার এটাতে একটুখানি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। গঙ্গাটা খুব কাছে বলে গঙ্গা থেকে ধরা মাছগুলো জেলেগুলো বাড়ির সামনে দিয়ে নিয়ে যায়, বেশ ভালোই কিনতে পারি। গঙ্গার এই মাছগুলোর বেশ ভালো স্বাদ হয়, তার মধ্যে জ্যান্তও থাকে আর ছোট ছোট মাছগুলো বেশ খেতেও ভালো। অল্প একটু হলুদ দিলাম, এবার একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে মাছটাকে একটু পরে রান্না করব। এখন গ্যাসে কড়াতে তেল গরম করে মাছগুলোকে ভাজতে বসিয়েছি। মাছগুলো ভাজা হয়ে এলে এখানে একটু সরু সরু করে আলু আর একটু সরু সরু করে বেগুন কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে একে একে কেটে রাখা বেগুন আলু একটু জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওটাকে ভেজে নিচ্ছি, আর ওপর থেকে একটু জিরের গুঁড়ো এক চামচ আর ধনের গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করব একটু হালকা। এবার এটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এবার একটু ফুটে আসলে ঝোলটা এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এবার একদম গায়ে মাখা মাখা হয়ে গেছে ঝোলটা ফুটে, তো এর ওপর থেকে এবার একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। এবার একদম রেডি মাছের ঝাল। আজকে দুপুরের লাঞ্চে আছে থোর ভাজা, কাঁঠাল বীজ আর কুমড়োর ডাটা দিয়ে একটা তরকারি, এখানে ছোট ছোট গুলে আর বেলে মাছ মেশানো আলু বেগুন দিয়ে একটা ঝাল ধনে পাতা দিয়ে, এখানে পটল ভাজা, এখানে আম কেটে নিয়েছি আর কাগজি লেবু, আর মুলো দিয়ে ডালটা করেছিলাম আপনাদের দেখিয়েছি সেটা এখনও নিতে পারিনি। যাই হোক, এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। এখন সন্ধেবেলা একটুখানি গ্যাসে চা বসিয়ে দিয়েছি, চাটা একদম ফুটে এসেছে, তো শ্বশুর বাবা একটু চা খাওয়ার জন্য এই টাইমটা বসে থাকে, চাটা করে আগে দিয়ে দিই। এবার এতে শ্বশুরের চা করা হয়ে গেছে, ঢেলে নিয়েছি, তো বাবাকেও একটু দিয়ে দেবো শ্বশুরকে চাটা। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।